স্বামী কাজে গিয়েছেন ভিন রাজ্যে, স্বামীকে ফেরাতে হলে রাত কাটাতে হবে ঠিকাদারের সাথে। টোপ দিয়ে অভিযুক্তকে ডেকে পুলিশে দিল গ্রামবাসীরা। স্বামী গিয়েছেন ভিন রাজ্যে কাজ করতে, স্বামীকে ফিরিয়ে আনতে হলে দিতে হবে 10,000 টাকা। শুধু তাই নয়, সেই সঙ্গে স্ত্রীকে রাত কাটাতে হবে পরপুরুষের সাথে, অর্থাৎ ওই ঠিকাদারের সাথে। এমন খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। বিষয়টি এলাকার মানুষকে জানান গৃহবধূ। এরপর সকলে পরামর্শ করে ফোন করে ডাকা হয় ঠিকাদারকে। গ্রামে পৌঁছাতেই অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী গ্রাম পঞ্চায়েতের খেজুরডাঙ্গা এলাকায়। ওই এলাকা থেকে কয়েক মাস আগে 14 জন শ্রমিককে ভালো কাজ ও উচ্চ বেতনের লোভ দেখিয়ে জঙ্গলমহলের গরিব বেকার যুবকদের গুজরাটের সুরাটে পাঠিয়েছিল খালশিউলির শ্রমিক ঠিকাদার রাজু মুখী। এরপর সেখানে গিয়ে কঠোর পরিশ্রম, স্বল্প পারিশ্রমিকের কাজ দেখে শ্রমিকেরা সেখান থেকে চলে আসতে চান। এরপরই বাধে গোলযোগ। তাদের পরিবারের কাছে 10,000 টাকা চাওয়া হয় এবং এক শ্রমিকের স্ত্রীকে ওই ঠিকাদারের সাথে রাত কাটানোর মতো কুপ্রস্তাব দেওয়া হয়। বুদ্ধি করে সে সময় ওই মহিলা সমস্ত কথা রেকর্ড করে রাখেন, ক্লাবের ছেলেদের বিষয়টি জানান। তারা এরপর বুদ্ধি করে ওই ঠিকাদারকে নির্জন জায়গায় ডেকে আনেন। এরপরই তাকে আটক করা হয়। আমার স্বামী বাইরে গেছে, যে নিয়ে গেছে তাকে ফোন করতাম যে আমার ঘরে অসুবিধা আছে, আমার মানুষকে ছাড়ে দাও, আমার ঘরে প্রবলেম আছে। তখন বলতো যে কি প্রবলেম আছে, আমি বলি আমার বাচ্চা ছোট, আমার একলা সংসার, তো সে চলে গেছে, তাহলে আমার সংসার চলছে না, আমি খেতে পাইনি, এখন থাকবে নি ওইখানে, আমার কাছে পাঠিয়ে দাও, চলে আসবে। বলছে তোমার কত টাকা লাগবে বলো, আমি টাকা দেবো। আমি বলি না আমার টাকা লাগবে না, আমার মানুষটাকে লাগবে, আমার মানুষকে আনে দাও, আমার তাইলেই হোক। তখন বলছে ঠিক আছে, বলছে তোমার স্বামীকে আমি পাঠিয়ে দেবো, গাড়ি গিয়ে তুলে দেবো, বলে তুমি আমাকে টাকা দাও, আমি তুলে দেবো। তখন আমি বলছি আমি একলা মানুষ, আমি কোথায় টাকা পাবো, আমি গরিব মানুষ, আমার স্বামী চলে গেছে খাটতে, আমাকে টাকা পয়সা দিয়ে যায়নি কিছু, আমি কোত্থেকে পাবো। বলছে তাইলে তুমি থাকো, মানে নোংরা ভাষায় বলতো। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গুড়গুড়িপাল থানার পুলিশ। পুলিশকেও রীতিমতো হিমশিম খেতে হয় গ্রামবাসীদের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করতে। প্রায় ঘন্টা দুয়েক পর অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এবারে তোমরা এই 5 দিন 8 দিন কাজ করে চলে আসো, যে টাকার মালিক ক্ষেমে তোমার গাড়ি ঘোড়া খাবার খরচা হ্যান্ডেল করে যে টাকাটা যে খরচা হবে সেই টাকাটা বহন করে দিয়ে তোমরা বাড়ি আসতে পারো, নাহলে করো আমি মানে নিজে টাকা দিয়ে নিজে গাড়ি ভাড়া দিয়ে হচ্ছে। শুধু একটাই প্রথম ভুল হয়েছে আমার, ওই একটা মেয়েকে খারাপ কথা বলি, এটাই ভুল হয়েছে আমার। গুজরাটে যাওয়া যুবকদের মধ্যে 7 জন যুবক ইতিমধ্যেই 6,000 টাকা করে দিয়ে বাড়িতে ফিরে এসেছেন। তাদের মধ্যে এক ব্যক্তি তাপস মণ্ডল বলেন, আমরা গরিব মানুষ, কাজের জন্য গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে যে কাজ দেখলাম তা আমরা পারবো না, তবুও 2 মাস কাজ করেছি, তারপর বাড়ি ফিরতে চাইলে আমাদের বাড়ি ফিরতে দেওয়া হবে না বলে জানানো হয়, বেশি জোর করলে মেরে ফেলা হবে বলেও জানানো হয়। পরে আমরা 6,000 টাকা করে 7 জন দিয়ে বাড়ি ফিরেছি, বাকিরা এখনও ওখানে আটকে রয়েছে। কাজ কর, এরকম বলছে, বলছে কাকা আমাদের কাজ পাচ্ছে নি কো, বলছে না কাজ করলে বলছে তোর যখন খাওয়াবি বলছে কিনা মারে পেটি করে দেবো, এরকম বলছে। দিয়ে আমি বললাম, দিয়ে বলছি তাহলে কাকা আমি বলছি আমি আমার পয়সা দিয়ে আমি কাজ করছি যখন পাচ্ছি নি কো, আমি বলছি আমি আমার তোমার কটা খরচা দিয়ে বলো, আমি তোমার পয়সা দিয়ে দিচ্ছি, ঠিক আছে আমি কাজ করতে পারছি নি, যে যে পয়সা দিতে পারবি এই মুহূর্তে বেরা, এরকম বলছে, নাহলে তোরা না পয়সা দিতে পারলে তোরা এই মুহূর্তে মারে 4 জনকে গ্রেফতার করে দেবো। আমাদের আগে তার একজন বাইরে ছিল, তাদের 5,000 টাকা করে, আর তারপর দিন আমরা বেড়েছি, আমরা 6,000 টাকা লিয়েছিল, যে টাকা দিতে হয়েছিল, টাকা দিতে হয়েছিল, হ্যাঁ টাকা দিয়েছি। স্থানীয় বাসিন্দা বিনয় মাঝি বলেন, আমরা পুলিশকে পরিষ্কার জানিয়েছি আমাদের যে 7 জন ওখানে আটকে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে, আমরা থানায় লিখিত অভিযোগও জানাবো রাজু মুখীকে দৃষ্টান্ত শাস্তি দেওয়ার জন্য। সেখানে যাওয়ার পরে প্রত্যেক ছানার মন ভেঙে যাওয়ার ফলে কাজ করবো না, অমুক করবো না, কিছু করবো না, ওনার আগে কি বলেছে জানি না। দিয়ে ওরা এবারে বলছে ঘর যাবে, 10,000 টাকা করে ঘর থেকে পাঠাতে বলুন, ঘর থেকে পাঠিয়েছে, তো কতগুলো তো পাঠিয়েছে, কতগুলো এসেছে, এবার লাস্ট যে 7 জন রয়ে গেছে সে তারা বলছে দুর্গাপূজায় ছাড়বো, দুর্গাপূজায় ছাড়ার পরে এই যে তাকে ধরা হয়েছে সে বলছে যে 10,000 টাকা দাও আর এরকম আমার সাথে দেখা করো, আমার সাথে 1 ঘন্টা কাটাও,
সেই হিসাবে সুতে কাকে বলছে ওদের স্ত্রীকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।